মা হতে চলেছেন নায়িকা বুবলি, তবে বাবাকে বললেন কয়েকদিনের মধ্যেই বিষয়টা ক্লিয়ার করে দেব। মঙ্গলবার বিকাল থেকে আলোচনা কেন্দ্রে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি। ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি। সেই ছবি নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজনরা, বলছেন প্রকাশ্যে দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প, মা হয়েছেন বুবলি। এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বুবলি সাংবাদিকদের জানিয়েছেন, কিছু ব্যাপার তো আছেই, আমি একজন মুসলিম, তো এইটুকুই বলবো আমাদের যা হয়েছে খুব শালীনভাবেই হয়েছে। এই বিষয়ে অনুরোধ করব কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাচ্ছি, কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সিটিভ একটি বিষয়, আরও একটি দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারবো। শবনম বুবলি উদাও ছিলেন 2020 সালের ফেব্রুয়ারি থেকে, সেই সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে। সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী। এই গুঞ্জন অস্বীকার করে গেল গত বছরের জানুয়ারি প্রকাশ্যে আসেন শবনম বুবলি। জানান এতদিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে। সাকিব খানের সঙ্গে বীর সিনেমার শুটিংয়ের সময় ডালিউড উত্তাল ছিল বুবলির মা হতে যাচ্ছে এমন গুঞ্জনে। সাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলি মাই লাইফ এর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।